আসসালামু আলাইকুম টেক জনগণ, আমি আপনাদের হোস্ট এবং দোস্ত গোল্ডর্ক। আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এথিক্যাল। আজ আমি আমার টেক জনগণের জন্য নতুন একটি ট্রিক্স নিয়ে আসলাম। আমি আশা করি ট্রিক্সটি বাংলাদেশের যত স্প্যামার ভাই এবং বোনরা আছে তাদের সবারই খুবই উপকারে আসবে এবং সাধারণ জনগণের জন্য এই ট্রিক্সটি জানা খুবই দরকারি। আজকে যে ট্রিক্সটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ট্রিক্সটি হলো কীভাবে আপনি আপনার প্রোফাইলকে ভিজিট করতেছে সেটা বের করতে পারবেন, অর্থাৎ আপনার প্রোফাইলগুলোকে কন্টিনিউয়াসলি ভিজিট করতেছে বা আপনার প্রোফাইলগুলোকে লাস্ট ভিজিট করেছে এগুলো আপনি কীভাবে বের করবেন সেটাই আজকে আপনাদের ট্রিক্সে দেখাবো। তো এটা জানা সাধারণ জনগণের জন্য খুবই দরকারি, এছাড়াও এটা স্প্যামার ভাই এবং বোনের জন্য কেন উপকারী সেটা আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। সাধারণত স্প্যামার ভাই এবং বোনেরা যারা আছে তারা অবশ্যই জানেন যে আপনার আইডিতে রিপোর্ট করা যায়, তো সাধারণত কোনো আইডিতে রিপোর্ট করতে হলে অবশ্যই সেই আইডিটা ভিজিট করার দরকার পড়ে। তো যখন কেউ আইডি আপনার ভিজিট করবে এবং সেটাতে রিপোর্ট করবে তখন সাথে সাথেই আপনার নোটিফিকেশন বারে নতুবা সাপোর্ট বক্সে একটি নোটিফিকেশন চলে আসবে যে আপনার আইডিতে রিপোর্ট করা হয়েছে। তখন আপনি যদি সাথে সাথে এই ট্রিক্সটি অবলম্বন করেন সেই ক্ষেত্রে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনার কোন আইডি থেকে বারবার ভিজিট করা হচ্ছে এবং কোন আইডি থেকে আপনার আইডিতে রিপোর্ট করা হয়েছে। তো এই কারণে আমি মনে করি যে স্প্যামার ভাই এবং বোনদের জন্য এই ট্রিক্সটি খুবই উপকারী। যদি আপনি এই ট্রিক্সটি পূর্বেই জেনে থাকেন তবে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু যারা এই ট্রিক্সটি না জেনে থাকেন তবে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি আশা করি আপনাদের এটা খুবই উপকারে আসবে। তো এই ট্রিক্সটি শুরু করার পূর্বেই আমি আপনাদের বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকুন। এবং আপনি যদি টেক ইথিক্যাল ইথিক্যাল হ্যাকিং কোর্সটি করতে চান তবে টেক ইথিক্যাল হ্যাকিং কোর্সের যে ভিডিওটি আছে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ প্রথমে আগে এই ভিডিওটি দেখে নেবেন এবং দেন যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে আপনি সকল তথ্য পেয়ে যাবেন যে কীভাবে এই কোর্সে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন শুরু করা যাক, সরাসরি আমি আমার একটি ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। তো এই হলো একটি ফেসবুক আইডি, এই আইডিতে কে লাস্ট ভিজিট করছে সেটা আমি আপনাদের বের করে দেখাবো। এটা বের করা খুবই ইজি, কোনো কঠিন কোনো কাজ না, জাস্ট সিম্পলি আপনি ডেস্কটপের যে কোনো স্থানে রাইট বাটন ক্লিক করুন এবং ভিউ যে পেজ সোর্সটি আছে সেটাতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এই পেজ সোর্সটি ওপেন হয়ে গেছে। এখন জাস্ট সিম্পলি আপনার কিবোর্ডে টাইপ করুন Ctrl+F, Ctrl+F টাইপ করলে আপনার এখানে ফাইন্ড অপশনটি চলে আসবে। তো এই অপশনটি চলে আসার পর আপনি জাস্ট সিম্পলি টাইপ করুন, আমি যেভাবে টাইপ করছি সেটা হলো ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট। আমি যেভাবে টাইপ করলাম আপনি হুবহু সেভাবেই টাইপ করবেন, ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ডস লিস্ট। টাইপ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে একটি বারে আপনার এখানে কালার চেঞ্জের অপশন দেখিয়ে দিবে, অর্থাৎ আপনার যে ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্টের যে সেগমেন্টটি আপনি সার্চ করছেন সেটা অবশ্যই চলে আসবে এখানে যদি ঠিকমতো সার্চ করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনি নিচে অনেকগুলো আইডি দেখতে পারবেন এবং উপরেও অনেকগুলো আইডি দেখতে পারবেন। তো নিচেরগুলো আপনার দরকারই না, কেননা নিচেরগুলো লাস্ট ভিজিটরদের জন্য না। তো লাস্ট ভিজিটরদের আইডি যদি আপনি বের করতে চান তবে সেই ক্ষেত্রে একটা জিনিস ফলো করবেন, সেটা হলো লাস্ট অ্যাক্টিভ টাইমস যে লেখাটা আছে সেটা আপনি ফলো করবেন। এরপরে যে আইডিগুলো আপনি দেখতে পাচ্ছেন এটি আপনার লাস্ট ভিজিটের আইডি। তো আইডিগুলো আপনি কীভাবে সার্চ করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি। জাস্ট এখানে যে আইডিটি আছে আইডিটি আপনি কপি করে নেবেন, কপি করার পরে আপনি জাস্ট facebook.com এর পরে এই আইডিটা পেস্ট করে দিবেন। তো আমি facebook.com এর পরে আইডিটা পেস্ট করে দিলাম এবং সার্চ করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছি নতুন একটা আইডি চলে আসছে, অর্থাৎ এই আইডিটা আমার এই আইডিটি লাস্ট ভিজিট করেছে। তো এইভাবেই খুবই সহজে আপনি বের করতে পারবেন যে আপনার আইডিগুলো কে লাস্ট ভিজিট করেছে। এবং এই ক্ষেত্রে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন যে কোন আইডিগুলো থেকে বারবার আপনার আইডি ভিজিট করা হচ্ছে তবে সেই ক্ষেত্রে আপনি আপনার এনিমিগুলোকে খুবই সহজে আমি আশা করি বের করে ফেলতে পারবেন। তো এটা বের করা খুবই ইজি। তো এই ইজি যে ট্রিক্সটি আছে এই ট্রিক্সটি আমি আশা করি আপনার অনেকই উপকারে আসবে, সেটা যদি আপনি স্প্যামার হয়ে থাকেন বা যদি কোনো নর্মাল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রেও খুবই উপকারে আপনার আসবে। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল, যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে টেক ইথিক্যালের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।